হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, সহি সালামতে আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা রাখি ভালো লাগবে। তো আজকে ঈদের সকাল, ঈদ মোবারক দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো ঈদের দিন সকালে উঠলাম। আসলে ঈদের সকালের সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে এই ঈদের নামাজ। আমি বলবো না যে আজকেই শুধু সকাল সকাল উঠেছি, কারণ আমি সবসময়ই সকালবেলার পাখি, সবসময় উঠি। আমরা সবাই সকালবেলার মানুষ, সকালবেলার উঠার মানুষ। সো তো আজকে এই মুহূর্তে আমরা সবাই মিলে যাচ্ছি ঈদের নামাজ পড়তে। বের হওয়ার আগে ভেবেছিলাম যে অনেক গরম হবে, কিন্তু সকালে উঠে দেখি হালকা ঠান্ডা। আর সেজন্য ফাহিমকে হালকা একটা স্প্রিং সোয়েটার দিয়েছি, যাতে ওর বুকে বা মাথায় বা শরীরে যাতে ঠান্ডা ভাবটা না থাকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঈদের জামাত পড়তে, নামাজ পড়তে ডেন্টনিয়া পার্কে। যদিও অন্য মসজিদগুলোতে নামাজ হচ্ছে, বাট খোলা মাঠে ঈদের নামাজ আদায় করব, এটা কিন্তু একটা আলাদা মজার। তো যেতে যেতে দেখলাম যে আশেপাশে যত মসজিদ আছে, সেই মসজিদে সবাই ঈদের নামাজ আদায় করার জন্য ঢুকছে। আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, সেই এলাকাটা আসলে বেশিরভাগই বাংলাদেশিরা থাকে, যার কারণে রাস্তা দিয়ে যখন যাচ্ছি দেখছি যে ঈদের ড্রেস পরা নামাজে যাচ্ছে সবাই, ঈদের ড্রেস পরে নামাজে সবাই যাচ্ছে। দেখতে অবশ্য বেশ ভালো লাগছিল। আর এখন আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে, আমি যখন অনেক অনেক যেমন স্কুলে পড়তাম সে সময়ের কথা মনে পড়ছে, কারণ তখন আমি আমার বাবার সাথে এম এ আজিজ স্টেডিয়ামে নামাজ পড়তে যেতাম, আব্বা নামাজে নিয়ে যেত। তো সেই তো আব্বার সাথে নামাজ পড়া, এরপর আর যাওয়া হয়নি স্বামীর সাথে। তো এখন আমরা অবশ্য নামাজের মাঠের খুব নিয়ারবাই, তো যেহেতু স্বামীর সাথে নামাজ পড়া আমার পক্ষে সম্ভব হয়নি এতদিন, তো আজকে ফাহিমের উসিলায় আজকে বাইরে ঈদের নামাজ আবারও সেই শিশু বয়সের মতো আসলাম পড়তে। এই জিনিসটা আমার জন্য যে কত রোমাঞ্চকর, এক তো আমি এত বছর পর নামাজ পড়তে আসলাম, আর দ্বিতীয়ত হচ্ছে এটি হচ্ছে ফাহিমের লাইফের প্রথম ঈদের নামাজ আদায়। আসলে আরও বলে রাখি, বাংলাদেশে যেমন নামাজ পড়ে কোরবানি দিয়ে মাংস খাবে বা মাংস খেয়েছি আমরা, এখানে কিন্তু সেরকমটা নয়। আমরা ঈদের দিন নামাজ পড়ি, বাট মাংসটা কোরবানিটা আসলে আমরা ঘরে দেই না, আমরা দেই ফার্মে, বা আমি যেখানে দিয়েছি, মানে আমরা যেখানে দিয়েছি সেটা হচ্ছে দোকানে দিয়েছি, গ্রোসারি স্টোরে অর্ডার করে দিয়েছি। সেখান থেকে আজকে মাংস পাবো না, আমরা আরেক দিন মাংস পাবো আর কি। আর সেজন্য আমি আজকে ঘরে আর মাংসের আইটেম রান্না করিনি, আর সারাদিন অবশ্য দাওয়াতে থাকবো, সেই জন্যই আসলে খুব একটা রান্না বাসায় আজকে নেই, কারণ আমরা বাইরে বাড়ি সময়টা স্পেন্ড করব। তো যাই হোক, এখন আমরা ডেন্টনিয়া মাঠে চলে এসেছি, আর এই ফাঁকে এসে দেখি যে গাড়ি দিয়ে ভর্তি, কোথাও পার্কিং নেই। আমরা কিন্তু 9টার আগেই এসেছিলাম, মানে 9:30 হচ্ছে জামাত, কিন্তু আমরা 9টার আগে এসে দেখি যে মাঠের আশেপাশে একটাও স্পেস নেই যে গাড়ি রাখবো। কারণ আমি মাঠের আশেপাশে এই জন্য আশা করছিলাম যে ফাহিমকে নামাতে হবে, তাই আর কি। কিন্তু ফাহিমের বাবা অনেক ট্রাই করছে, কিন্তু হচ্ছে না। যাই হোক, এখন আমরা মাঠ থেকে বেশ দূরে এসে গেছি। হ্যাঁ, আর একটু আগে তো দেখলেন মাঠ পুরা মানে মানুষে ভর্তি, মানে
উৎসব উৎসব একটা ভাব আছে, তো আমরাও সেই উৎসবে শরিক হব, ভালোই লাগবে। ফাহিমে প্রথম ঈদের নামাজ পড়তে আসলো। আসলে ফাহিমের জন্য বেসিক্যালি এখানে আসা, মাঠে আসা, কারণ মসজিদে হয়তোবা ফাহিম কমফোর্ট ফিল করতে না পারে, বা ট্রাই করছি আস্তে আস্তে ফাহিমকে ঈদের নামাজে আনতে। এই যে মামা বল, ঈদ মোবারক। আপনারা সবাই দোয়া করবেন ফাহিমের জন্য। ফাহিম যেহেতু এইবার প্রথম ঈদ জামাত তার বাবা এবং ভাইয়ের সাথে আদায় করতে এসেছে এখানে, আমরা একটু দূরে পার্ক করেছি, আসলে দূরে না, আমরা মাঠের পাশে, নো পার্কিং, মানে সবাই, মানে আমরা আধা ঘন্টা আগে এসেছি, সবাই মনে হয় এক ঘন্টা আগে এসেই সামনের স্পেসগুলো বুক করে ফেলেছে, তো আমাদের উচিত ছিল আরো আগে রওনা দেওয়া। যাই হোক, একটা যে পার্কিং পেয়েছে এটাই আলহামদুলিল্লাহ। এখান থেকে ওয়াজ শোনা যাচ্ছে মামা। এই যে হালকা ঠান্ডা, তাই ফাহিমকে সোয়েটার পরিয়ে এনেছি, আমিও অবশ্য একটা হালকা শাল পরেছি, যাতে ওই যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে না, সেটা যাতে না থাকে। ও তো এখন আমরা, ফাহিমের ভাই আর বাবা আগেই রওনা দিয়ে ফেলেছে, মানে ওরা একটু স্পিডে হাঁটে, তো মনে হয় মাঠের ঢুকে গেছে। আমি আর ফাহিম আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি, যেহেতু ফাহিম একটু স্লো হাঁটে, তাই আমার সাথে রেখে দিয়েছি, ওর বাবার সাথে দেইনি, কারণ ওর বাবার ভাইকে তো জায়গা পেতে হবে। আমি অবশ্য চেয়ার নিয়ে এসেছি, এই যে চেয়ার চেয়ার নিয়ে এসেছি, আর মেয়েদের সাইডে তো স্পেস অনেক বেশি থাকে, যার কারণে তেমন কোনো সমস্যা হবে না আমার পেতে। মামা আসো, চেক চেক চেক, অনেকগুলো গাড়ি ঘুরছে, কোনো জায়গা পাচ্ছে না পার্কিংয়ের। এই যে ঈদ মোবারক বলো। রাইট সাইড, ওকে মামি, রাইট সাইড। দূর থেকে শোনা যাচ্ছে, আগে দেখিয়েছিলাম যে পুরো মাঠের আশেপাশে গাড়ি দিয়ে ভর্তি, নো পার্কিং মাঠের পাশে। বাবা ওয়াক, ফাহিম খুব এনজয় করছে। আসো আসো, ওয়াক ডাউন 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 ডাউন। Yeah.
আমি আপনাদের সবার কাছে একটু রিকোয়েস্ট করতে চাই, আমাদের কিছু ভলান্টিয়ার ভাইরা আছেন যারা ঈদ এক্সপেন্সেস আপনাদের কাছে চাইবেন, আপনারা মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে ড্যান ফর ইসলামিক সেন্টারে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আজকের ঈদের দিন, ঈদের দিন অনেক ফজিলত এবং বরকতের দিন ইনশাআল্লাহ। সদকায় জারি হিসাবে আমরা দুনিয়াতে যা কিছু রেখে যাব, এটা আমাদের দুনিয়া এবং আখেরাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো যারা যারা আপনাদের সামনে যাবেন ইনশাআল্লাহ ব্যাগ নিয়ে, এবং আপনারা যে যাবেন পারেন আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবর لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله هدى وعز جنودا وهزم الأحزاب وحودا Inshallah, we will start our program very soon. We don't have a long list of guests today. We have a very small list, just a few guests. So inshallah, we'll try our best to start on time. And we need your cooperation. So those who are standing on the side, please come inside. Player prayer mat gulo ektu shore jacche. Apnara jodi ashen ebong Allahu Akbar walillahil hamd. আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা নিশ্চয়ই জানেন যে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ। এই 10 দিনে আমরা অনেক ইবাদতবন্দেগী করেছি, এবং বিশেষ করে গতকালকে আরাফা রোজা রাখা হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আরাফা রোজা তো যাই হোক, আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে নামাজ আদায় করতে যারা এসেছে তারা মানে খুব একটা সংখ্যক না, কিন্তু আস্তে আস্তে যতই সময় যাচ্ছে মুসল্লির সংখ্যা বাড়ছে, এখানে আপনারা দেখছেন। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের মধ্যে ডেন্টোনিয়া পার্কে সবচেয়ে বড় ঈদ জামাত। এটা অবশ্য সবসময় হয়, আজকে নাকি 10,000 মতো লোক হয়েছে, এটা অবশ্য আনুমানিক আমি শুনেছি, তাই আপনাদেরকে জানালাম। তো এখন অবশ্য নামাজ শেষ। Share his Eid greetings. Parthik Kendaval, he is the city councilor for Scarborough Southwest. He will share some words, but before I give it to him, ওকে
আইচাতে বাসা তাও আপনি কি রাস্তা ক্রস করছিলেন? মাঝে মাঝে মন ছিল না যে ভাই বাংলাদেশ যাই হোক, আমার ব্লগ যারা দেখেন ওদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু এটা আমার বিদেশ জীবনের, প্রবাস জীবনের প্রথম ঈদের নামাজ আদায় ছিল, তাই সেটার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কারণ আমি আমার নতুন যে কোনো কিছু এবং ভালো কিছু আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। তো আবারও ঈদ মোবারক জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা রাখি ব্লগটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।